আসলে একটু ভূমিকা দিয়েই বলতে হয়, এই প্যান্ডামিকের মধ্যে চলচ্চিত্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য পেশার লোকজন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জানা নেই, তবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং প্রযোজক শিল্পী যারা পরিচালক তারা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রমাণ হলো চলচ্চিত্রের পয়সা আসে, অর্থ সঞ্চালন হয়, দর্শকরা টাকা দেয়, সেই দর্শকদের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শিত হয়, দর্শকদের কাছে উপস্থিত করা হয়, তারা ভালো মন্দ বিবেচনা করে চলচ্চিত্র দেখে এবং বিনোদন পায়, তাদেরও আমরা একটা বিনোদন দেই। আজকে প্রায় আট মাস হতে চলল সিনেমা হল বন্ধ, প্রদর্শন বন্ধ, অর্থাৎ অর্থ মানে চলচ্চিত্র শিল্পে যে লগ্নি হবে বা অর্থ আসবে সেই পথটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সিনেমা হল নেই, ইতিমধ্যে আমরা শুনেছি বড় বড় প্রতিষ্ঠান সিনেমা হল, আমরা অনেক অর্থ যেসব হলের মাধ্যমে আসতো, যেমন সিনেপ্লেক্স, তারপর অভিসার, এই দুটো হল ঢাকার মধ্যে শ্রেষ্ঠ হল। সেদিন শুনলাম মধুমিতার কর্ণধার বললেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে আর লস দিয়ে পারবো না, আমরা ডিসেম্বরে ক্লোজ ডাউন করে দেব। তো এইভাবে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, যখন তখন আমার সিনেমায় আভ্যন্তরীণ বেশ কিছু কোন্দল হচ্ছে, বেশ কিছু স্বেচ্ছাচারিতার কারণে, বেশ কিছু অসহিষ্ণুতার কারণে, বেশ কি বলবো, উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি আজকে যেটা দেখলাম। তো আমি শুনে এসেছি, বয়স হয়েছে, এখন বয়সের কারণেই আসতে হয় চলচ্চিত্রের যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই যে যদি এখানে আবার মারামারি হয়, এখানে উত্তেজনা হয়, উত্তেজনার বশবর্তী হয়ে যদি কেউ কিছু করে বসে তাহলে হয়তো চলচ্চিত্রের মানুষদের প্রতি একটা বিরূপ ধারণা হবে বাহিরের মানুষদের, দর্শকদের এবং যারা আমাদের শ্রদ্ধা করেন তাদের কাছেও আমাদের একটা বিরূপ ধারণা হবে। আজকে আমি হসপিটালে গিয়েছিলাম, একটি ডাক্তার ছেলে আমাকে কোনো কিছুই করতে দেয়নি, সমস্ত চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছে, ঘুরিয়েছে, সমস্ত কিছু সে করেছে, কোথায় কী দিতে হবে, কোন পরীক্ষা হবে সব সে করেছে। তারপর আসার পথে একটা ফার্ম গেটে একজন পুলিশ গাড়ি দিয়ে মানে হাত থামিয়ে গাড়িটা থামালো, গাড়িটা থামিয়ে যখন আমার কাছে এসেছে আমি বললাম কী জন্যে বাবা, তখন সে বলল সরি বাবা আপনার গাড়িটার কাগজপত্র পরীক্ষা করতে চেয়েছিলাম। তা আমি বললাম কাগজপত্র ঠিক আছে, তো বললো না না আপনার চেহারা দেখেই। তো এই যে সম্মান, এই যে ভক্তি, এই ভক্তি ভক্তদের থেকে ভক্তি, এই ভক্তি এবং সম্মানটা দূরীভূত হয়ে যাবে, চলে যাবে যদি আমরা নিজেরা নিজেরা কোন্দল করি, একে অপরের প্রতি প্রতিঘাতমূলক ব্যবহার আচার শুরু করি। তাহলে সেই জন্যে আমি চাচ্ছি যে সমঝোতার মাধ্যমেই সমস্ত কিছুর সমাধান হতে পারে। যদি কেউ স্বেচ্ছাচারিতা করে, সেই স্বেচ্ছাচারিতার ফলস্বরূপ তাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, চলচ্চিত্র থেকে সে বাদ থাকবে। তো চলচ্চিত্রের শিল্পী হিসাবে তারা তো, আমি একটা ছবি করছি, আমার প্রযোজক আমি জানি আরও সাত আটটা ছবি করছেন, সেলিম খান একমাত্র প্রযোজক যিনি এখন ছবি করছেন এই দুর্মূল্যের বাজারে, তিনি ইনভেস্ট করে যাচ্ছেন টাকা। সে তো কাউকে, কোনো পরিচালকের, সমস্ত পরিচালকদের নিয়ে তিনি একটা মিটিং করলেন, সেই মিটিংয়ে তো কাউকে বললেন না
যে অমুককে নেবেন অমুককে নেবেন না, সে নিষেধও করে নাই, বারণও করে নাই, কাউকে বাধ্যও করে নাই, বরং বলেছে সমিতিগত যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা শিল্পী নির্বাচন করবেন এবং আমার ছবিগুলো নির্মাণ করে দেবেন। তো সমিতির এই যে 18 সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বাইরে কেউ নেই। অতএব আমি মনে করি যে কন্দল করে লাভ নেই, এই সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ স্বেচ্ছাচারিতা আমি জানি খুব অমানবিক কাজ হয়েছে একটা। সেটা হলো আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে একটা নায়িকার মা যে কমপ্লেইন করলো তাকে ইয়াবার ব্যবসায়ী বলে তাকে পুলিশে দেওয়া হয়েছিল, এটি আমার কাছে খুব খারাপ লেগেছে। তারপর কিছু আরও কিছু এসেছে ওখানে শিল্পী যারা, যেসব আপনারা সবাই জানেন বোধহয়, সারা বাংলাদেশের মানুষই জানে ফেসবুক গণমাধ্যমের মাধ্যমে 184 জন শিল্পীকে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। এটি অনেকটা স্বেচ্ছাচারিতা, একেবারেই অহেতু। একটি গণতান্ত্রিক দেশে একজনে তার অধিকার থেকে বঞ্চিত করা ঠিক নয় আমি মনে করি, এটি আমি নিন্দা করব, আমি নিন্দা করি ব্যক্তিগতভাবে, আমি সিস্টেমের নিন্দা করি। এবং যেখানে এই সুযোগটি আছে সদস্যপদ বাতিল করার, আমি মনে করি এই সিস্টেমটাই থাকা উচিত না, এবং কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা উচিত না। তো এই সিস্টেমের এই কর্মটির আমি নিন্দা করছি, যারা করেছে তারা খুব অন্যায় করেছে, অনতিবিলম্বে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। তারা ব্যক্তিগতভাবে যে পেশার যে কর্মে থাকুক, আমি হতে পারি আমি রিক্সা পুলার, বাট আমি একজন ভালো শিল্পী, আমার কি অধিকার নেই আপনাদের শিল্পী সমিতির সদস্য হওয়ার? কেন থাকবে না? ওই যে একজন রিক্সা চালক দেখা গেল সুপারস্টার গায়ক হয়ে গিয়েছিল, তার কি গান গাওয়ার অধিকার নেই? যদি গান গাওয়ার অধিকার না দেন তাকে, তাহলে অন্যায় হবে, এটি অন্যায়। আর এই তাকে সদস্য করে নেওয়াটা অপরাধ কিসের? এমনি অভিযোগ দিয়ে অনেককে শিল্পী সমিতির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে, শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে, ইভেন তাদের নাকি এফডিসির গেট দিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল। আমাদের আমাদের অনেককে অনেককে শিল্পী সমিতি থেকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, মানে এফডিসিতে প্রবেশ করার অধিকারও দেওয়া হয়নি। তো আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট খসরু সাহেব এইসব শুনে অনেককে প্রবেশাধিকারের সুযোগ করে দিয়েছেন, এটি তাকে ধন্যবাদ দেবো এই কাজের জন্যে। আর নিন্দা করব যে যারা এই কাজ করেছিল, আর আমি বলবো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে যে সব কন্দল আছে তা মিলিয়ে, তা সেই কন্দলগুলি মিটিয়ে আমাদের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত আমি মনে করি সবাইকে। এটি সফলতা আর ব্যর্থতার কথা, এটা সাধারণ লোকেই বিবেচনা করবে। সাফল্য কতটুকু হয়েছে জানি না আমি, তবে ব্যর্থতা হয়েছে এইটুকু যে তার 184 জন শিল্পীকে বাদ দিয়েছে সে, এটি আমি মনে করি তার ব্যর্থতা। সে একজন ভালো মানুষ নয়, সে যেসব কারণে তাদের বাদ দিয়েছে শিল্পী সমিতির সদস্যপদ থেকে,
যারা পূর্বে তার আগেও সদস্য ছিল, তার যাদের ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে এসেছে, সেই সব সদস্যকে সে বাদ দিয়ে দিল কি কারণে, কি আভিজাত্যতার কারণে আমার জানা নেই। তবে এই যে আভিজাত্যতা, এটি থাকা উচিত নয় কোনো শিল্পীর মধ্যে। শিল্পীরা হলো সমাজের বিবেক, শিল্পীরা হলো ভালো মানুষ হিসাবে স্বীকৃত সমাজে। সেই ভালো মানুষ কেন খলনায়ক হবে, মানে বাস্তবের খলনায়ক? যে সিনেমার খলনায়ক হতে পারে, তারা অভিনয় করে, কিন্তু বাস্তবের খলনায়ক হওয়াটা খুব খারাপ, অন্যায়। বাস্তবে খলনায়ক হওয়াটা খুব অন্যায়, অন্যায়, একজন শিল্পীর হওয়া উচিত না। আরেকজন শিল্পীকে অবশ্যই সম্মান করা উচিত আমি মনে করি। আমার পাশে যে, আমি অনেক অভিনয় করেছি, আমার পাশে যে অতিরিক্ত শিল্পী, একজন এক্সট্রা শিল্পী, একটা এক্সট্রা মেয়ে অথবা একটা ছেলে অভিনয় করে, আমি কিন্তু প্রচণ্ডভাবে তাদের সম্মান করি এবং প্রচণ্ডভাবে তাদের সাথে মিলেমিশে কথা বলি এবং তাদের সাথে খুনসুটি করি, কথা বলি। এতে আমার সম্মান হানি হয় না, সম্মান বৃদ্ধি পায়। এদের ঘৃণা করব কেন? এ তো দেখছি ঘৃণার ঘৃণী তো, মানে কি বলবো, ঘৃণার করার জন্যেই বাদ দিয়েছে, মানে ঘৃণা করে বাদ দিয়েছে যে তোরা অচ্ছুত, তোদের সাথে কাজ করা যায় না, তোরা এই কেমন কথা? একজন নায়ক কি একাই একজন, তার পাশে আরও অতিরিক্ত শিল্পী প্রয়োজন হয় না? একজন ফাইটের ছেলের প্রয়োজন হয়, একজন নাচের মেয়ের প্রয়োজন হয়, একজন সহশিল্পীর প্রয়োজন হয়। এগুলো বাদ দেবে কেন? এগুলো তাদের শিল্পী, তাদের মেম্বারশিপ থেকে বাদ দেওয়া, এটি অন্যায়। তো এরা কাজ করবে না? একজন নায়ক কি সব দৃশ্যে এককভাবে অভিনয় করে? এ তো তা না, চলচ্চিত্র তার তা না, চলচ্চিত্র ইজ এ টিম ওয়ার্ক। অতএব কাউকে ঘৃণা করা উচিত না বলে আমি মনে করি। হ্যাঁ, এটা তো বেশ কিছুদিন আগের থেকেই সিদ্ধান্ত হয়েছে, জায়েদ খান এবং মিশা কোনো চলচ্চিত্রে প্রযোজক সমিতির সিদ্ধান্ত হয়েছে এবং 18 সমিতির সিদ্ধান্ত হয়েছে, তারা এই দুইটি লোক কোনো চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত থাকলে 18 সমিতির কোনো লোক তাদের সাথে কাজ করবে না। ওকে।